দিগন্তরেখার ওপারে শারদ সূর্য কুসুম রঙা, মহামায়ের আগমনে বিশ্ব প্রেমময়, ঢাকের বলে মাতুক বাংলা, পঞ্চ প্রদীপে আলোকিত হোক জীবন। আবরণের পক্ষ থেকে রইল প্রাক শারদ শুভেচ্ছা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার বিশেষ অনুষ্ঠান পায়ে পায়ে আবরণে। পুজোতে একটা ভালো শাড়ি পরব, এবছরের ট্রেন্ড কি, এটা আমাদের ভীষণ ভাবে গল্প থাকে। প্রতি বছর পুজোতে কি শাড়ি উঠলো, কিন্তু আমি যবে থেকে শাড়ি পরা শিখেছি বলতে পারি, বা বলতে পারেন ভালোবেসে শাড়ি পরা ধরেছি, তবে থেকে একটা জিনিস বুঝেছি, শাড়িটাই ট্রেন্ড। বারো হাতে আমি যেটাই পরবো সেটাই আমার ফ্যাশন, আমার স্টাইল। তবে হ্যাঁ, অর্গানজা বেনারসির একটা বিশাল চল উঠেছে, একটা ওই স্যান্ড ওয়াশের টিস্যু দিয়ে জড়ি দিয়ে শাড়িটা মোনা হচ্ছে, এরকম অর্গানজা বেনারসি আমারও হয়েছে, আপনারও হয়েছে। কিন্তু আজকে অর্গানজার রাজঘরানা সিরিজের কিছু শাড়ি দেখাবো। আমি রিপিট করি, অর্গানজার রাজঘরানা সিরিজ। এই রাজঘরানা সিরিজটা কি, তার আগে আমাকে যেতে হবে অর্গানজা কাকে বলে। অর্গানজা কি সিল্ক? অবভিয়াসলি অর্গানজা হচ্ছে সিল্ক। সিল্কের সুতো গুটিপোকা যখন ছাড়লো, তার সেই গুটিপোকা থেকে যখন সিল্কের সুতোটা তৈরি হলো, সেটা একটা র ফর্মে থাকে। সেই র ফর্ম অফ সিল্কটাকে টানাতে যখন বাঁধা হলো, তারপরে ভার্নাতে শাড়িটাকে সিল্কটাকে টুইল করা হয় এবং ওই প্রসিডিয়ারে অ্যাসিড ওয়াশ করা হয়। করার পরে যেটা বোনা হয় সেটা হচ্ছে অর্গানজা। অর্গানজা অবভিয়াসলি সিল্ক। তাহলে এটা এত ফাইন হয় কী করে, এত পাতলা হয় কী করে? ওই যে বললাম, একটা অ্যাসিড ওয়াশ হয় যার ফলে অর্গানজার মধ্যে একটা স্টিফনেস আসে। অর্গানজাও সিল্ক, জর্জেট বা শিফনও কিন্তু সিল্ক। তাহলে ফারাকটা কেন বুঝতে পেরেছেন? একটাতে স্টিফনেস থাকবে, একটাতে স্টিফনেস থাকবে না। এই যখন ইংরেজরা আমাদের দেশে এসে শাসন শুরু করলো, তখনই অর্গানজা মূলত এর ব্যবহারে কি হতো না, ইংরেজদের পোশাক হতো, গাউন হতো ভারতবর্ষে। অ্যাকচুয়ালি এই অর্গানজার প্রথম যদি বলেন উৎপত্তি, কিন্তু ভারতে তো সবকিছু সিল্কের উৎপত্তি, এই সিল্ক চলে যেত ধরে, কোথায় যেত, চলে যেত হচ্ছে ফ্রান্সে, ইটালিতে, এবং সেখান থেকে এই অর্গানজা প্রসিডিয়ারটা তৈরি হয়ে আসতো। সিল্ক হচ্ছে ভারতের, চলে যেত হচ্ছে ইটালিতে, চলে যেত হচ্ছে ফ্রান্সে, এবং সেখান থেকে এই সিল্কটাকে ওই অ্যাসিড ওয়াশ করে একটা শির করা হতো। ব্যাপারটা কি, সেটাকে ফোল্ড করা যাবে, মেটেরিয়ালটাকে এমনভাবে একটা স্টিফনেস আনা হতো যেটাকে ফোল্ড করা যাবে, এবং তাতে ইংরেজদের পোশাক তৈরি হতো, বিয়ের গাউন তৈরি হতো, পর্দা তৈরি হতো, এরকম নানাবিধ কিছু হতো। ভারতবর্ষে এই শাড়ি, এটাতে শাড়ি তৈরির প্রচলন কিন্তু আগেও ছিল। আমি আবারও বলছি, ইংরেজরা আসার আগে যখন মুঘল সাম্রাজ্য ছিল, তখন তো আমাদের বয়ন শিল্প একটা উৎকৃষ্টতার চূড়ান্তে গিয়ে পৌঁছেছিল, তখনও এটা শাড়ি বোনা হতো এবং এটা রাজা রাজরারা পোশাক তৈরি করতেন। তো সেই অর্গানজা নিয়ে আমাদের এখনকার পথ চলা, এই হচ্ছে সেই অর্গানজা। সেই অর্গানজাতে আমরা আজকে দেখাবো, প্রথমে দেখাবো আজকে অর্গানজাতে কিছুটা লেহের, লেহেরের গল্প দেখিয়ে নিয়ে আমি যাব হচ্ছে অন্যান্য বুনুইয়ে। এই দেখুন, এটা হচ্ছে পিওর অর্গানজা, এই একটা আওয়াজ আপনারা পাবেন, এই হচ্ছে পিওর অর্গানজা। অর্গানজার অনেক গল্প আছে, যেমন ধরো এই যে বললাম, চলে যেত সিল্কটা ইটালি কিংবা ফ্রান্সে এবং সেখান থেকে শাড়িটা, সেখান থেকে মেটেরিয়ালটা, থানটা বুনে আসতো। পাশাপাশি আমাদের ভারতবর্ষের ব্যাঙ্গালোরেও কিন্তু অর্গানজা তৈরি হতো, এবং সে ব্যাঙ্গালোরের অর্গানজাও আমরা পেয়েছি, দেখেছি। আমরা শুরু করি শাড়ি দেখাতে দেখাতে, এবার গল্পটাতে আসি। এই হচ্ছে শাড়িটা, প্রথমে যাবে হচ্ছে শাড়ির ব্লাউজ, এই অরেঞ্জ কালারটা যেটা দেখছেন এটা কিন্তু ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ, অরেঞ্জ কালারটা হচ্ছে ব্লাউজ। আর তারপরে আসছে আঁচল, এই সিলভার, এটা কিন্তু পিওর জারি। আগেকার দিনে এই জারি কলালে রূপো বেরোতো, এখন তো সেটা সম্ভব নয়। এটা হচ্ছে পিওর জারি একদম, এটা জলে ভিজিয়ে এটা বোনা হয়, আপনারা জানেন জল আশ্রা দিলে দেওয়ার জন্য এটা ঠান্ডা হয়। পিওর সিলভার জারির ব্যবহার রয়েছে হাফ ফাইন জারি এগুলো। আর এই দেখুন, এটা কিন্তু এরকম এই প্যাটার্নে যাচ্ছে, লেহের বললাম, কারণ এই যে রঙগুলো দেখছেন, এই রঙগুলো কিন্তু কালার পুট করা হয়েছে। এটা কিন্তু অরিজিনাল কালার ছিল, কোনটা অরিজিনাল কালার ছিল, এই কোড়া কালার, সেই কোড়া কালার এখানে পিচ এসছে, এখানে পিঙ্ক এসছে, এখানে অরেঞ্জ এসছে, এই কালারগুলো পুট করা হয়েছে। আমি আবারও দেখাচ্ছি যে অর্গানজা, রাজঘরানা সিরিজের অর্গানজা।
আজকে 17550 সব শাড়ি দেখাবো 17550 এটা হচ্ছে অর্গানজা দেখাচ্ছি 17550 প্রথমে দেখাচ্ছি লেহের অর্গানজা এটা এইখানে ইয়ান ডাই করে নিয়েই করা হয়েছে কিন্তু ভেতরে কালারগুলো কিন্তু পুট করা হয়েছে আমি একটু গায়ে ফেলি সত্যি কথা বলতে কি আমিও অর্গানজা কিন্তু নিয়েছি বাট এই অর্গানজা আমি তখন দেখিনি এখন দেখছি এই অর্গানজা অবভিয়াসলি আমার একটা আবরণের অর্গানজা আমার ওয়ার্ড্রোবেও রাখতে হবে এই হচ্ছে শাড়িটা পরলে কেমন লাগে সেটা আমি একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে শাড়িটা 17550 রুপিস এর সঙ্গে আপনি সিলভার জুয়েলারি পরুন যেহেতু সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে সিলভার জারির ব্যবহার রয়েছে আপনি চাইলে এটার সঙ্গে গোল্ড জুয়েলারিও পরতে পারেন হোয়াইট গোল্ডও পরতে পারেন আর এই ব্লাউজটাই বানান এই ব্লাউজটাই এটার সঙ্গে ডিমান্ড করছে এক নম্বর দেখালাম 17500 দুই নম্বর শাড়িতে যাব আমি পায়ে পায়ে আবরণে অর্গানজা স্পেশাল একটা এপিসোড করছি অর্গানজা এবছর আপনারা সবাই অর্গানজা করছেন এই অর্গানজা যেটা ধরুন আমি আপনি নিয়েছি 8950 9500 10000 সেটাও কিন্তু পিওর অর্গানজা তার কারণ সিল্ক মার্ক রয়েছে সিল্ক মার্ক সেটাতেই পড়ে যেটা পিওর সিল্ক মেটেরিয়াল থেকে তৈরি হয় তাহলে এটার দামটা এত বেশি হচ্ছে কারণ ওটার দামটা তো কম কারণ ওটাতে বুননটা নর্মাল বুনন হাতে ঘুরিয়েই বুনন কিন্তু এটাতে জরির ভাগ বেশি খাটনি বেশি বুননটা বেশি কিন্তু মেটেরিয়ালটা অর্গানজাই আমি এক নম্বর দেখালাম এইবারে ওটাতে ছিল পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের ব্যবহার এটা আসছি নাম্বার টু দু নম্বর শাড়ি এটা আসছি আমরা নাম্বার টুতে দু নম্বর শাড়ি নাম্বার টু এটা হচ্ছে গ্রিনে ব্লাউজ যাচ্ছে এই হচ্ছে গ্রিনে ব্লাউজ দেখুন আপনাদের বলে দিই এটা ডাই করে কালারটা আনি আমি কেন বলছি এই যে এইটা হচ্ছে অর্গানজার অরিজিনাল সুতো এই যে সিল্কের সুতো বারবারই বলছি এটা হচ্ছে অরিজিনাল সুতোটা হচ্ছে অর্গানজার এই যে দেখুন টানাতে রয়েছে ভার্নাতেও কিন্তু অর্গানজাই গেছে এবং এটাকে ডাবল টুইল করা হয়েছে কেন শাড়ির থিকনেস এর দাম কিন্তু 50000 হতে পারে অর্গানজা 50000 পাবেন যখন সিল্কের টুইল করাটা মানে দুটোকে সিল্কের সুতোটাকে টুইল করা হয় তখন যখন কাউন্ট বাড়ানো হয় সুতোতে তখনই কিন্তু শাড়ির দামটা ওভাবে ভ্যারি করে এটা গ্রিনে যাচ্ছে সিলভার টিস্যুরই ব্যবহার সিলভার জারিরই ব্যবহার আছে রূপো বেরোচ্ছে মুখ দিয়ে এটা হচ্ছে সিলভার জারি ব্যবহার হয়েছে ওই একই প্যাটার্নে শেভরন প্যাটার্নটাই বুনে গেছে এবং এখানে ছোট বুটিগুলোও কিন্তু গেছে হাতে বোনা হাত ঘুরিয়ে নকশা গেছে তারপরে তো কাটিংটা হয়েছে প্রথমে হাত ঘুরিয়ে টানা মাকু ঘুরিয়ে বুনেছে তারপরে কাটিং কাটিং করা হয়েছে তাহলে এই যদি সুতোটা এখান থেকে এখানে থাকতো তাহলে আপনাদের পড়তে অসুবিধা হতো এই হচ্ছে কাটিংটা হয়েছে একটু দেখিয়ে দিই উল্টো দিকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু কাটিংটা হয়েছে অসম্ভব শাড়ি আর এই যে এতটা জরির ব্যবহার কোনো ওজন নেই একটা শাড়ির কোনো ওজন নেই এবং এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি কুচি দিয়ে একটু দেখিয়ে দিই নাম্বার টু এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি নাম্বার টু প্রাইস হচ্ছে 17550 রুপিস আর পরলে কেমন লাগে আমি তো দেখাবোই আপনাদের গায়ে ফেলে এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর অর্গানজা কিন্তু এক্সপেন্সিভ এটার মেকিং প্রসিডিয়ারের জন্য একটা সময় এই ভারতবর্ষে কিন্তু আবারও বলছি ভারতবর্ষে কিন্তু প্রথম অর্গানজা তৈরি হয়েছিল এমনটা নয় অর্গানজাটা কিন্তু এই সিল্কটাকে অর্গানজা এই মানে এই টেক্সচারে তৈরি করাটার ক্রেডিট কিন্তু আমি বলবো ভারতবর্ষের বাইরে কিন্তু সিল্ক ভারতবর্ষের অর্গানজা কিন্তু পিওর সিল্ক সিল্কটা ভারতবর্ষের এই সুতোকে এই প্রসিডিয়ারে করা হয় তবে এখন চায়নাতে চায়নাতে চীনে এই অর্গানজা প্রচুর পরিমাণে তৈরি হয় কিন্তু সেখান থেকে যে অর্গানজা আসে সেটার মধ্যে নাইলন থাকে রেয়ন থাকে যার জন্য ওটা পিওর নয় পিওরটা এখন পাওয়া যায় আমাদের ভারতবর্ষের ব্যাঙ্গালোরে ইটালিতে এবং ফ্রান্সে এই হচ্ছে মূলত অর্গানজার একটা উৎপত্তিস্থল আর আমাদের ভারতবর্ষে এই অর্গানজা প্রসিডিয়ারটা ব্যাঙ্গালোরে হয় তারপরে সেটা বেনারসে আসে এবং বেনারস তাতে মাস্টার উইভার্সরা এই বুননটা বুনতে পারে এই সুতো যেহেতু খুব ফাইন থ্রেড এটা যে সব উইভার্স বুনতে পারবে এমন নয় এটার জন্য হার্ড এক্সপার্ট হতে হবে এই হচ্ছে সেই অর্গানজা এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার টু দু নম্বর শাড়ি দেখালাম নাম্বার টু প্রাইস হচ্ছে 17550 রুপিস 17550 একদম এন্ড অবধি কিন্তু এই বুনুইটা রয়েছে দেখুন এন্ড অবধি এই বুনুইটা রয়েছে এটা হচ্ছে 17550 নাম্বার টু এবার আমি আসবো নাম্বার থ্রি
আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছি কিন্তু জরির বুনুই আরেকটাও দেখিয়ে দেব ওই সেম প্যাটার্নেই থাকবে আর ডাই করা হয়েছে ইয়ান ডাই করে নিয়ে বোনা হয়েছে যার জন্য এই কালারের এফেক্টটা কিন্তু ভীষণ ভালো এসেছে এই শাড়িটা যেটা দেখাবো তিন নম্বর এটাতে কিন্তু যে সুতোটা দেখবেন কোড়া কালারের অ্যাকচুয়ালি অর্গানজাতে অর্গানজা বলছি যাকে তাকেই কিন্তু আমরা কোড়া বলছি খুব আলাদা কিছু নয় এটা হচ্ছে ব্লাউজটা অর্গানজাতে একটা অ্যাসিড ওয়াশ থাকে কোড়ার সিল্কের যে কোড়া ফর্ম তাতে ওই অ্যাসিড ওয়াশটা থাকে না এটা হচ্ছে ব্লাউজটা একটা ব্রাউনের শেডে সিলভার জরির ব্যবহার হচ্ছে আঁচলে আর এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর শাড়ি এভাবেই যাচ্ছে নাম্বার থ্রি এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি তিন নম্বর এরও প্রাইস হচ্ছে 17,550 রুপিস 17,550 তিন নম্বর আমি গায়ে ফেলে দেখাই শাড়িটা কেমন লাগবে পরলে অর্গানজা কিন্তু সত্যি কথা বলতে মাঝখানে একদমই আমরা এটাকে যেহেতু ওই যে পাইলিং শুরু হয়ে গিয়েছিল ভেজাল এর মধ্যে চলে এসেছিল পরে মানুষ কমফোর্ট পেত না আরামটা পেত না যার জন্য অর্গানজার ডিমান্ড কমে গিয়েছিল কিন্তু পিওর অর্গানজা পরলে আপনি 100% আরামটা পাবেন কারণ এটা 100% সিল্কের শাড়ি এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি 17,550 চলে যাব চার নম্বর শাড়িতে আমরা এবারে আসবো আমাদের চার নম্বর শাড়ি এতক্ষণ আমরা জিগজ্যাগ প্যাটার্ন দেখালাম এইবারে আসবো হচ্ছে একটু অন্য প্যাটার্নে এবং এটা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পেন অর্গানজা বা পেন্টিং অর্গানজা কেন বললাম আপনারা দেখবেন আমরা খড্ডি বেনারসি দেখাই যখন তখন বলি এটার মধ্যে কালার পুটিং হয়েছে কলমকারী পেন্টিংয়ে বলি কালার পুটিং হয়েছে এই শাড়িগুলোতে এই হচ্ছে অর্গানজা আচ্ছা এটাও কিন্তু দেখছেন এটার পাটটা দেখাই পাটটা কিন্তু পাইঠানি স্টাইলের মিনে কিন্তু এই মিনেটা সুতোর মিনে নয় এটা কিন্তু কালার করা হয়েছে এই যে মিনেটা হয়েছে এটা কিন্তু কালার করা হয়েছে কারণ উল্টো দিকটা দেখলেই বুঝবেন এখানে কিন্তু কোনো রঙ নেই শুধু জড়ি এখানে তাহলে এতগুলো রঙ এলো কী করে সব কালার ওই শাড়িটা পুরো বোনার পরে ওখানে কিন্তু রঙ করা হয়েছে হ্যান্ড পেন্টিং করা হয়েছে এটা পেন্টিং অর্গানজা তারপরে আসছি আমি আঁচলে বেজ কালারের সঙ্গে এই রঙগুলো আর এই যে যতগুলো বক্স দেখছেন এখানেও কিন্তু কালার পুটিং হয়েছে এটা কিন্তু ইয়ান ডাই নয় এটা টোটালটা বোনা হয়েছে এই বেজ কালার বা এটা মানে ভার্জিন কালারে তারপরে এই রঙগুলো সব পুট করা হয়েছে আর পাড়েও কিন্তু এই যে কলকাতা এটা পৈঠানি বর্ডার এই বর্ডারটা আঁচলটা কিন্তু পৈঠানি আঁচল বর্ডার পৈঠানি এবং তার সঙ্গে এভাবে যাচ্ছে অর্গানজা এরও প্রাইস হচ্ছে 17,550 17,550 17,550 এই হচ্ছে শাড়িটা একদম কুচি দিয়ে পরলে কেমন লাগবে আমরা দেখিয়ে দিই কেন বললাম পৈঠানি পৈঠানির এই নকশাটা হচ্ছে পৈঠানির সিগনেচার এই যে পাটটা এই নকশাটা হচ্ছে পৈঠানির সিগনেচার তার সঙ্গে এই মুনিয়াটাও হচ্ছে পৈঠানির সিগনেচার এই হচ্ছে শাড়িটা দেখুন নিচের পাড়ে এই বুনুইটা আছে উপরের পাড়ে কিন্তু এই নিচের পাড়ে এই পেন্টিংটা আছে উপরের পাড়ে কিন্তু এই পেন্টিংটা নেই শুধু পাড়টা এই ফুলগুলোকেই নিচে কালার দিয়ে হাইলাইট করা হয়েছে নাম্বার ফোর চার নম্বর দেখালাম 17,550 17,550 রুপিস নাম্বার ফোর একটা শাড়ি তো লাগবেই লাগবে এইবার পুজোতে অর্গানজা এবং রাজঘরানার অর্গানজা আমাদের লাগবেই লাগবে একদম এটা এটা একটা রয়্যালনেস রয়েছে এই শাড়ির মধ্যে একটা রয়্যালনেস রয়েছে কেন রয়্যালনেস এই শাড়ি সম্রাটরা পরতো এই শাড়ি সম্রাজ্ঞীরা পরতেন মহারাজ তাদের পোশাকে বানাতেন পোশাক বানাতেন এই শাড়ি রানীদের পোশাক তৈরি হতো বিশেষ করে আমাদের রানী ভিক্টোরিয়া আমাদের এখানকার অর্গানজা ভীষণ পছন্দ করতেন এটা গেল চার নম্বর নাম্বার ফোর চলে আসবো পাঁচ নম্বর শাড়িতে নাম্বার ফাইভ ওই সেম প্যাটার্নেই খালি কম্বিনেশনটা আলাদা হবে পাঁচ নম্বর শাড়ি সেম প্যাটার্ন কম্বিনেশনটা আলাদা হবে ব্লাউজ যাচ্ছে ওই একই গল্প এটাও পৈঠানি প্যাটার্নেরই পার গেছে আঁচল হচ্ছে পৈঠানি প্যাটার্নের পুরোটা উইভ হয়েছিল সিলভার দিয়ে এটা দেখছেন ব্লাউজের হাতা এখানেও মিনের ব্যবহার আছে
আর মিনে বলতে কিন্তু বারবারই বলছি সুতো দিয়ে বোনা মিনে নয়, এটা হচ্ছে কালার পুট হয়েছে, কালার টাচ করা হয়েছে, তুলিতে রং নিয়ে টাচ করে করে গেছে, এগুলোও সমস্ত কালার করা হয়েছে। এগুলো হচ্ছে পেন্টিং অর্গানজা বেনারসি, এগুলো সব অর্গানজা বেনারসি, পেন্টিং অর্গানজা বেনারসি, সিলভার জারির ব্যবহার রয়েছে। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি, নাম্বার 5, 17,550 rupees, নাম্বার 5, 5 নম্বর 17,550। একটু গায়ে ফেলে দেখাই, 5 নম্বর শাড়ি 17,550। আমি খালি গায়ে ফেলছি, দেখে নিচ্ছি যে কোনটাতে আমাকে একটু ভালো লাগছে, তাহলে সেই শাড়িটা নেবো। তবে যদিও এখনও আমি আরও অনেক প্যাটার্ন দেখাবো, এটা দেখালাম 5 নম্বর 17,550, 17,550 rupees। যেটা বলার, শাড়ি আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে বুকিং করুন, পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি পাবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে। সুতরাং নিশ্চিন্তে বুকিং করুন, যিনি যাবেন, যার হাতে শাড়িটা থাকবে, আপনি তার হাতে শাড়ির দামের সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করে দেবেন, শাড়ি আপনার কাছে। আর যে সমস্ত জায়গার বন্ধুরা আরেকটু ইন্টেরিয়রে থাকেন, তারা কুরিয়ারে পেয়ে যাবেন, আপনাদের অনলাইন পেমেন্ট করতে হচ্ছে শাড়ির দাম উইথ কুরিয়ার চার্জ। 5 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম 17,550। 6 নম্বর শাড়িতে আসি, শাড়ির ভেতরে একটা কাগজ দেওয়া রয়েছে, শাড়িটা ভাঁজ করা রয়েছে, শাড়ির ভেতরে একটা কাগজ দেওয়া রয়েছে, তারপরেও আমি শাড়িটাকে কিন্তু এরকমভাবে মোড়াচ্ছি, এতটুকু ক্রিজ আসবে না, এ শাড়ির আভিজাত্যটাই ওটা। এই হচ্ছে শাড়িটা, ওই একই প্যাটার্ন, একই টাইপ, কালার টাচিং করে গেছে। এরপরে আমরা মিনে দেখাবো, বাট এটা হচ্ছে কালার টাচিং করে গেছে। এই হচ্ছে শাড়িটা। আমরা রয়েছি 6 নম্বর শাড়ি, নাম্বার 6। এই রয়েছে ব্লাউজ পিস, স্টিল গ্রে, তারপরে রয়েছে আঁচল, সব কিন্তু এই পাইঠানি প্যাটার্নের আঁচল, সেটার মধ্যে কিন্তু পেন্টিং করে গেছে পার, ভেতরে এই রঙগুলো কালার টাচ করা হয়েছে, মানে ব্রাশ করা হয়েছে, তুলি দিয়ে দিয়ে, অ্যাকচুয়ালি নর্মাল মোটা ব্রাশ তো না, সরু তুলি দিয়ে রঙটাকে ভরাট হয়েছে, পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, জিওমেট্রিক একটা শেপ। প্রাইসটা হচ্ছে 17,550, 17,550 rupees। এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, পাড়টাই দেখাবো, এই পাড়ের বুনুই, তার সঙ্গে দেখুন সিলভার দিয়ে টেম্পলটা যাচ্ছে, পুরো পুরো ব্যাপারটা কিন্তু বুনে গেছে, এই রঙগুলো সমস্তটাই কালার টাচ করে গেছে। নাম্বার দেখাচ্ছি হচ্ছে 6, 6 নম্বর, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 6। গায়ের উপরে যখন পাটটা পড়বে এত সুন্দর লাগবে দেখতে পাটটা। 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 17,550, 17,550 rupees। 7 নম্বর শাড়িতে যাব, নাম্বার 7। এটা না স্টিল গ্রে, দেখুন ব্লাউজের এটা হচ্ছে পাট, ব্লাউজের পাটটা সিলভারে রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো কালার পাড়ে কোনো কালারের মিনে নেই, মানে কোনো কালার টাচ করা হয়নি, পাটটা সলিড সিলভারেই যাচ্ছে, স্টিল গ্রে কালার। এই হচ্ছে কালারটা, যদি আমরা দেখি অর্গানজার কালারটা হচ্ছে অরিজিনালি, কালারটা হচ্ছে এটা, মানে এটা ইয়ানকে ডাই করে নিয়ে বোনা হয়, এটা হচ্ছে কালার ডাই করা হয়েছে, তারপরে আসছে হচ্ছে ব্রাশিং, এই হচ্ছে আঁচলটা, শাড়িটার আঁচল যাচ্ছে, এটা এই হচ্ছে আঁচল, অ্যাঙ্গুলের করে বুনুই, তার সঙ্গে এই তিনটে করে করে নকশা যাচ্ছে মোটিভ, এইভাবে গেছে অ্যাঙ্গুলার করে, তার মধ্যে এই রংটা কিন্তু ব্রাশ করে করে গেছে, মানে এখানে ব্রাশিং হয়েছে, এটা কিন্তু গ্যাপ দিয়ে, আবার এখানে ব্রাশিং হয়েছে, এটা গ্যাপ দিয়ে, এইভাবে গেছে পুরোটা অ্যাঙ্গুলার করে সিলভার বর্ডারে। এটা হচ্ছে আজকে 7 নম্বর, নাম্বার 7। 7 নম্বর শাড়ি দেখাচ্ছি, নাম্বার 7, 17,550 rupees, নাম্বার 7, 7 নম্বর। শাড়িটা ড্যাম স্মার্ট, ধরুন যে কোনো পার্টিতে রাত্রিবেলায় পরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বিয়ে বাড়িতে অ্যাপ্রোপ্রিয়েট, আপনার ওয়ার্ড্রপে একটা থাকতেই হবে। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর শাড়ি, 17,550। আমি আগে নিজেকে দেখবো, তারপর তো আপনাদের দিকে তাকাবো। তো যাই হোক, এটা হচ্ছে অর্গানজা বেনারসি দেখাচ্ছি আজকে, রাজঘরানা সিরিজের শাড়ি, এগুলো একটু রয়্যাল শাড়ি, মানে এই শাড়িগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের শাড়ি, রয়্যালনেস রয়েছে শাড়িগুলোর মধ্যে। এটা হচ্ছে 17,550, নাম্বার 7। এবারে শুরু করছি 8 নম্বর শাড়ি, নাম্বার 8। এটাতে আবার কিন্তু এই কালারের টাচ রয়েছে, একদম সুতো ঘুরিয়ে যেটা মিনে হয় সেই নজরটাই কিন্তু আনা হয়েছে একেবারে রং দিয়ে দিয়ে পারে,
সিলভার জরির ব্যবহার আজকে মূলত আমরা সব সিলভার জরিতে দেখাবো, গোল্ডেন মনে হয় না দেখাবো আজকে। এই হচ্ছে ব্লাউজ গেল, এটা কিন্তু কোরার একদম নিজস্ব রং, এটাই হচ্ছে সিল্কের কোরার নিজস্ব রং। এই হচ্ছে কালার, আর তার সঙ্গে আঁচল, আঁচলটা ওই পৈঠানি প্যাটার্নে বুনোই হয়েছে এবং তার মধ্যে আঁচল। আর এখানে এইখানে কিন্তু কালারটা টাচ করে করে গেছে, ব্রাশ করে করে এই রংটা কিন্তু আনা হয়েছে, তার সঙ্গে পাটটার মতো কালারের ব্রাশিংটা গেছে। এটা নাম্বার এইট, আট নম্বর শাড়ি, নাম্বার এইট। এই হচ্ছে শাড়িটা, আট নম্বর শাড়ি নাম্বার এইট। প্রাইস হচ্ছে 17,550, 17,550। আট নম্বর শাড়ি 17,550, নাম্বার এইট। পরলে না অসম্ভব ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটা, এবং এর ব্লাউজটা বানিয়ে যখন পরবেন আপনার মধ্যে একটা ভীষণভাবে সফিস্টিকেশন আসবে, সাজটার মধ্যে একটা সফিস্টিকেশন আসবে। আর এর সঙ্গে চেষ্টা করবেন একটা কুন্দনের জুয়েলারি, অর্গানজা, যেহেতু এর মধ্যে একটা পেন কালামকারীর আদল রাখা রয়েছে, এর মধ্যে কিন্তু আপনি কুন্দন যদি পরেন, একটু ভালো কুন্দনের সেট এর সঙ্গে ভীষণ ভালো যাবে। এটা হচ্ছে আট নম্বর, নাম্বার এইট। এই হচ্ছে ওভারঅল শাড়িটা, নাম্বার এইট। প্রাইস হচ্ছে 17,000, নাম্বার এইট। প্রাইস হচ্ছে 17,550 rupees, 17,550। চলে আসব নাম্বার নাইনে, ন নম্বর শাড়ি। ন নম্বর শাড়ি হচ্ছে আর একটা ওই সেম কনসেপ্টেই, নাম্বার নাইন দেখাবো আপনাদেরকে, সেম কনসেপ্টে ন নম্বর শাড়ি। এটা হচ্ছে ব্লাউজের পার, তারপরে আসছে আঁচল, এবং ব্লাউজে না অনেকটা কাপড় থাকে। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। এগুলো কিন্তু সব কালার টাচ করে মিনে হয়েছে, এবং এটা কিন্তু এগুলো কালার পুটিং হয়েছে। নাম্বার নাইন, 17,550 rupees, ন নম্বর 17,550। এই হচ্ছে শাড়িটা, পরলে কেমন লাগে আমি একবার একটু গায়ে ফেলবই, কারণ সিলভার, একদম পিওর সিলভার জারির ব্যবহার রয়েছে এই শাড়িগুলোতে। এবারে কুচি দিয়ে দেখাই, ন নম্বর শাড়ি নাম্বার নাইন। এটা হচ্ছে ন নম্বর শাড়ি নাম্বার নাইন, কোনো ওজন নেই একটা শাড়ি, ন নম্বর। প্রাইস হচ্ছে 17,550 rupees, 17,550, ন নম্বর, নাম্বার নাইন, 17,550। নাম্বার টেন, দশ নম্বর শাড়ি, এবং এবারে আসছি ব্ল্যাকে। ব্ল্যাক মানেই আমার কাছে নবমীর রাত, আর এরপরেই তো দিওয়ালির কেনাকাটা, দিওয়ালির রাতেও কিন্তু একটা ব্ল্যাক অর্গানজা আমাদের অবাঙালি বন্ধুরা পরতেই পারেন। সেটা হতে পারে মহারাষ্ট্রে, হতে পারে রাজস্থান, হতে পারে গুজরাট, কিংবা হতে পারে মধ্যপ্রদেশ। আপনি যেখানে বসে ইচ্ছে করলেই শাড়িটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আজকের নাম্বার টেন, সিলভার বর্ডার যাচ্ছে, একদম হাতে ঘোরানো কাজ, ব্ল্যাক, এটা ইয়ান ডাই করে নেওয়া হয়েছে, এবং তারপরে সিলভারে আঁচল আসছে। এটা হচ্ছে সিলভার আঁচল, নকশাটা দেখাবো আঁচলের। এটা হচ্ছে আঁচল পার, আর ভেতরে দেখুন এইভাবে যাচ্ছে নকশাটা, ফুলের নকশাটা। এটা যেটা বলার, এখানে কিন্তু পুরোটাই পেন্টিং, মানে যেখানে সিলভার দিয়ে পুরো ডিজাইনটা সিলভার দিয়ে বোনা ছিল, সেটাকে সম্পূর্ণ কালার টাচ করে, টাল কালার টাচ করে কিন্তু এটা গেছে, পুরোটাই কালার টাচ করে গেছে। এই হচ্ছে শাড়িটা, নাম্বার টেন, দশ নম্বর শাড়ি। পার আঁচলটা হচ্ছে শুধু সিলভারটাকে রাখা হয়েছে, নাম্বার টেন, দশ নম্বর, নাম্বার টেন, ব্ল্যাক অর্গানজা বেনারসি। এটার প্রাইস হচ্ছে 17,550 rupees, 17,550, নাম্বার টেন। কুচি দিয়ে দেখিয়ে দিই শাড়িটা, নাম্বার টেন, 17,550, 17,550, দশ নম্বর। এবারে আমরা আসবো এগারো নম্বর শাড়ি।
এই যে প্যাটার্নটা দেখলাম জাল ফ্লোরাল জাল এবারে আমরা 11 থেকে 20 অবধি এই শাড়িই দেখে যাব এর বাইরে কিন্তু নয় সবগুলোই এরকম উইভিং থাকবে এবং তার মধ্যে এই কালার টাচিং থাকবে আবার একটু গল্পে চলে যাই অর্গানজার গল্প যেটা করছিলাম আমি আপনাদের সঙ্গে এই অর্গানজা মূলত একটা সময় ড্রেসের ক্ষেত্রে ব্যবহার হতো বাড়িতে পর্দার ক্ষেত্রে ব্যবহার হতো কিন্তু সেই অর্গানজা মূলত চাইনিজ অর্গানজা যেটা চীনাতে হতো এবং সেখানকার একটি নদীর পাড়ে এর উৎপাদন ছিল অর্গানজার সুতোর সঙ্গে নাইলন রেয়ন মিশিয়ে চাইনিজরা এই সুতো তৈরি করতো এবং সেটা দিয়ে মূলত এই কার্টেন বা পোশাক হতো কিন্তু আমাদের ভারতবর্ষের অর্গানজা যেটা ব্যাঙ্গালোরে মূলত উৎপাদিত হয় সেই অর্গানজা মানে এই সুতো ভারতবর্ষ থেকে তৈরি হচ্ছে বিভিন্ন প্রান্তে আমাদের বাংলার সিল্ক হয় আসামের সিল্ক হয় বিভিন্ন জায়গায় সিল্কের সুতো উৎপাদিত হয় সিল্কের এই কোয়ালিটিটা কিন্তু আবারও বলি এই সিল্কটা কিন্তু ন্যাচারাল প্রসেস অফ সিল্ক ন্যাচারাল প্রসেস কি না গুটি পোকা নিজের থেকে বাসা বাঁধলো নিজের থেকে সে লার্ভা তৈরি হলো এবং নিজের থেকে সে লালা রস দিয়ে যে সিল্ক ওয়ার্ম তৈরি করলো এবং তারপরে সে পরিণত হয়ে সে বেরিয়ে চলে গেল গুটিটা পড়ে রইল সেই গুটি থেকে সিল্কটা তৈরি হলো সেই সিল্কের সুতো চলে গেল ব্যাঙ্গালোরে সেখান থেকে অ্যাসিড ওয়াশ হয়ে কোরা সিল্ক তৈরি হয়ে সেটা অর্গানজা ফর্মেশনে এলো আমাদের কাছে এবারে আসার পরে সেটা মূলত বেনারসেই আসলো এবং সেখানে বেনারসের উইভার্সরা বুনতে শুরু করলো আমাদের বাংলার একটা মসলিন বলা হয় একটা বাংলার একটা অর্গানজা বলা হয় কিন্তু সেটা মূলত মসলিন সেটা কিন্তু এই অর্গানজা নয় কারণ অর্গানজার যে প্রসেস অফ মেকিং অর্গানজা সেটা কিন্তু একটা লেন্দি প্রসেস এটা মূলত বেনারসেই উইভ হয় আমাদের ভারতবর্ষে অর্গানজা বেনারসি যেটা সেটা বেনারসের মাস্টার্স উইভার্সরাই কিন্তু বোনে আসি আমাদের 11 নম্বর লেমন কালার ওফো কালারটা অসাধারণ অরিজিনাল কালারটা কি সেটা একটু আমি এই জায়গাটা দেখাতে চাই অরিজিনাল কালার হচ্ছে এটা লেমন ইয়েলো কিন্তু দেখুন একদম সফট এইটা হচ্ছে অরিজিনালি যেটা ডাই করে এসছে এই রংটা ইয়ান ডাই করে এসছে আর এই যে রংটা দেখছেন এটা কিন্তু ব্রাশ করে এসছে মানে এটা এইটারটি অন্তত 5 শেড আপ হচ্ছে এই টোনটা এটা কিন্তু ব্রাশিং করে এসছে যেহেতু যে কালার টাচ করা হচ্ছে তাই ব্রাশিংয়ের একটা বড় ভূমিকা কিন্তু থেকেই যাচ্ছে শাড়িতে 11 নম্বর শাড়ি দেখাবো নাম্বার 11 আমরা আসবো 11 নম্বর শাড়ি ব্লাউজ দিয়ে শুরু করছি এটা হচ্ছে ব্লাউজের হাতাতে সিলভার জারির নকশা যাচ্ছে ব্লাউজের হাতাতে নাম্বার 11 11 নম্বর এটা গেল ব্লাউজ তারপরে আসছে আঁচল ওইটা ব্রাশিং হয়েছে ডার্ক টোনটা ব্রাশিং হয়েছে তার উপরে আবার দেখুন সিলভারের দিয়ে বুনুই এটা হচ্ছে আঁচল গেল আর বডিতে ওই লাইট লেমনের সঙ্গে এই যে ফুলের নকশা যেগুলো গেছে ফুল ডাল পাতা সব কিন্তু কালার টাচ হয়েছে নাম্বার 11 11 নম্বর এটা হচ্ছে নাম্বার 11 এই যে পাড়েও কিন্তু ব্রাশিং করে রংটাকে হাইলাইট করা হয়েছে নাম্বার 11 এই কালারটা যদি নেওয়া যায় সারা জীবনের শাড়ি হয়ে গেল সব বয়সে পরা যাবে ইনফ্যাক্ট অর্গানজার এই সমস্ত অর্গানজা যতগুলো আমি দেখালাম অর্গানজা বেনারসি আপনি একটা নিন আপনার ওয়ার্ড্রপকে সমৃদ্ধ করবে এবং আপনি জেনারেশন ওয়াইজ এটা পাস হয়ে যাবে মানে আপনি থাকবেন না আপনার পরের পরের জেনারেশনের কাছে যাবে তার পরের পরের জেনারেশনের কাছে যাবে শাড়িটা অ্যাজ ইট ইজ থাকবে এই শাড়ির আভিজাত্যটাই এটা এটা হচ্ছে অর্গানজা বেনারসি রাজঘরানা বা রয়্যাল শাড়ি এগুলো হচ্ছে রয়্যাল বেনারসি এগারো নম্বর শাড়ি নাম্বার 11 প্রাইস হচ্ছে 17,550 rupees 17,550 11 নম্বর চলে এলাম 12 নম্বরে এটাও কিন্তু একদম অরিজিনাল যে কোরা কালারটা সেই কালারটাকেই রাখা হয়েছে তার সঙ্গে সিলভারের বর্ডারটা যাচ্ছে আর ব্লাউজের হাতাতে অরিজিনালি কালারটা আমি একবার দেখাবো সেটা হচ্ছে এই রংটা এটা হচ্ছে একদম অরিজিনাল কোরা কালার এটাই হচ্ছে অর্গানজার সেই কালার এরপরে আমি আসব শাড়ির আঁচলটাতে এখানে দেখুন একটা ব্ল্যাক কালার ওটা কিন্তু ব্রাশ করে এসছে ওটাকে ব্রাশিং করা হয়েছে এগুলো কিন্তু পেইন্টিং অর্গানজা বেনারসি পেইন্টিং অর্গানজা বেনারসি হ্যান্ড পেইন্টিং কেননা বুননের পরে বুনুইয়ের উপরে
রঙের টাচিং এর আছে। এটা আঁচলটা গেল হচ্ছে সিলভারে, পুরো জমাট সিলভার জারি দিয়ে আঁচলটা যাচ্ছে, পাটটাও জমাট সিলভার জারি দিয়ে জমাট বুনুইয়ে যাচ্ছে পাটটা। এই যে ভেতরটা, ভেতরের বুনুইটাকে ধরে ধরে এগুলো কিন্তু কালার করা হয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু আলাদা করে কোনো সুতোর নয়, এটা হচ্ছে রংটা করা হয়েছে, টাচ করা হয়েছে কালারটা। 12 নম্বর শাড়ি দেখালাম, 17,550 রুপিস নাম্বার 12, 12 নম্বর 17,550। এবারে আমরা আসব 13 নম্বর শাড়ি নাম্বার 13। 13 নম্বর হচ্ছে পিত্তি সবুজ, মানে একদম যে কালারটা এসছে এটা ইয়ান ডাই করেই কিন্তু এই রংটা এসছে, একদম এটা হচ্ছে পিত্তি সবুজ রং এসছে, ইয়ানটাকে ডাই করে নিয়ে করা এবং তারপরে সিলভার জড়ি দিয়ে এরমভাবে বোনা। অ্যাকচুয়ালি পিওর জড়ি, বারবারই বলি, অরিজিনাল জড়ি যেটা হয় গোল্ডেন বা সিলভার যাই হোক না কেন, সেটাকে জল আছড়া দিয়ে বুনতে হয়, জলের মধ্যে ভেজানো থাকা জড়ি সেটাই কিন্তু বোনার সময় দেওয়া হয়। ভীষণ একটা বুনন প্রসেসটাই ভীষণ ইন্টারেস্টিং। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। এই শাড়িগুলো আসল কথা আপনাদের বলি, এগুলো বোনা হয় তারপরে ডাই হয়, ডাইয়ের পরে এই সিলভার জরির বর্ডারে কিন্তু এই কালারটা পুট করা হয়েছে, মানে এটাকে পেন্টিং করা হয়েছে, এগুলোকে পেন্টিং ওই কারণেই বলা হয়। প্রত্যেকটা বুনুই ধরে কিন্তু এই পেন্টিংয়ের গল্পটা যাচ্ছে। পার্ট নাম্বার 13, 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর শাড়ি, প্রাইস একই, 17,550 রুপিস নাম্বার 13, 13 নম্বর 17,550। আসবো আমরা 14 নম্বর শাড়ি নাম্বার 14। আপনারা আজকে দেখছেন পায়ে পায়ে আবরণে অর্গানজা বেনারসি, এবং সেই অর্গানজা বেনারসিতে আজকে আমরা দেখাচ্ছি মূলত পেন্টিং অর্গানজা বেনারসি, হ্যান্ড পেন্টিং অর্গানজা বেনারসি, একটু রেয়ার শাড়ি। এটা আবরণ মানেই তো আপনারা একসাথে অনেক স্টক পান, যারা মনে করছেন যে অর্গানজা পরবো, পিওর রয়্যাল অর্গানজা পরবো এবং তার মধ্যে একটু এক্সক্লুসিভস কিছু থাকবে, সেটা হচ্ছে এই শাড়িগুলো, এগুলো হচ্ছে একদম স্পেশালি এক্সক্লুসিভস। এই শাড়ি যে আপনি একসাথে চার পাঁচটা পাবেন তা নয়, একসাথে হয়তো 40-50টা দেখে নিতে পারবেন। তার জন্য আপনাকে কোথায় আসতে হবে? আবরণ এক্সক্লুসিভস আসতে হবে। প্রতিদিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ে নিশ্চিত বন্দোবস্ত রয়েছে, এছাড়া ট্রেনে করে বাসে করে আপনি যেভাবে ইচ্ছে আসতে পারেন। যারা মনে করছেন আমরা একটু গিয়ে দেখবো এই অর্গানজা, আসুন, মোস্ট ওয়েলকাম। খালি মাথায় রাখবেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে হচ্ছে আবরণ এক্সক্লুসিভস। চলে যাব এবার আমাদের 14 নম্বর শাড়িতে, নাম্বার 14। বেজ টোনের উপরে যাচ্ছে, একদম বেজ টোনের উপরে সিলভার জরির বর্ডার যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখতে পাচ্ছেন টিভির পর্দায় এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্লাউজ পিস। আর এই যে সেলফ, এই যে রংটা দেখছেন, এই রংটা কিন্তু ব্রাশ করে এসছে, কালার করে এসছে, মানে এটাও পেন্টিংয়ের মধ্যেই পড়ে। আঁচলেও এই কালারটা যেটা ম্যাজেন্টা কালার, এটাও কিন্তু পেন্টিং করেই গেছে, ব্রাশিং করে গেছে। এটা হচ্ছে সিলভার জরির হচ্ছে আঁচল যাচ্ছে পার। যারা আমাদের একটু সিনিয়র সিটিজেন আছেন, যারা ভাবেন আমি খুব রং পরবো না, আর এই শাড়িটা যদি আমি আপনি পরি আমাদের সারা জীবনের শাড়ি, চিরকাল পরতে পারবো, এখন পরতে পারবো, আজ থেকে 20 বছর পরেও পরতে পারবো, আমি পাস করে যেতে পারবো। আর যদি কোনো টিনেজাররা পরেন, মানে বিশেষ করে ধরুন আপনার বয়স হচ্ছে 19-20 বছর, মাকে একদম ইনসিস্ট করে শাড়িটা নিতে বলুন, মাকে, মাও পরবে আপনিও পরবেন। এখনকার মেয়েরা তো এত সুন্দর করে শাড়ি পরে, এত সুন্দর ওরা সাজতে পারে। এই শাড়িটা কিন্তু খুব স্মার্ট শাড়ি, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি নাম্বার 14। প্রাইস হচ্ছে 17,550 রুপিস, 17,550, নাম্বার 14, 14 নম্বর। আঁচলে যাচ্ছে সলিড, একদম সিলভার টিস্যুর ব্যবহার, সিলভার জরি, টিস্যু বললে আজকাল তো টিস্যু মানে আমরা যেগুলো দেখি সেগুলো তো সবই সিনথেটিক, কিন্তু এটা হচ্ছে পিওর জরি, হাফ ফাইন জরি, পিওর জরি। পাড়েও রয়েছে এই সিলভার জরির ব্যবহার, আর ভেতরে সিলভার জরির বুনুইয়ের উপরে কিন্তু রঙের ব্যবহার রয়েছে। আমরা দেখাচ্ছি আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি নাম্বার 14। প্রাইস হচ্ছে, এর প্রাইস হচ্ছে 17,550 রুপিস, 17,550, 14 নম্বর, নাম্বার 14, 17,550 রুপিস।
নাম্বার 14 14 নম্বর 17550 চলে আসব 15 নম্বর শাড়িতে নাম্বার 15 তবে আপনাদের আবারো বলবো এই শাড়ি অর্গানজা বেনারসি যদি আপনাদের নিতে হয় এটা হচ্ছে অর্গানজা বেনারসি অনেক রকমের অর্গানজা বেনারসি রয়েছে আপনারা একটা সেমি অর্গানজা পান সেটাও রয়েছে আর এটা হচ্ছে একদম পিওর অর্গানজা বেনারসি যেটাতে টানা সুতোর সঙ্গে টুইল করে র‍্যাপ সুতো ব্যবহার করা হয়েছে এবং সেই টুইল করে আপনাদের ভার্নাতে সুতোটাকে ব্যবহার করা হয়েছে এবং টানা সুতোতে এবং ভার্না সুতোতে সুতোর প্রসেসটার মধ্যে একটা অ্যাসিড ওয়াশ থাকছে যার জন্য অর্গানজা ভীষণ ফাইন হয় এবং একটু শেড হয় যেটাকে আপনি একটু একটু মোটিভটাকে চেঞ্জ করতে পারবেন সিফনের সঙ্গে অর্গানজার কিন্তু একটা বেসিক ডিফারেন্স রইলই শাড়ি এবছরের আমার ভালো লাগার কালার পার্পল কালার শাড়িটা বোনার পরে পুরো ডাই হয়েছে পার্পলে আঁচলটাতে যা এটা ব্লাউজ পিস দেখছি ব্লাউজ পিসে সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে তারপর আমি চলে আসব আঁচলে এটা হচ্ছে আঁচল এটা পার্পল টোন এটা হচ্ছে আঁচল এই হচ্ছে পাট আর ভেতরে যাচ্ছে এভাবে নকশাটা সবটার মধ্যেই কিন্তু এই কালার হ্যান্ড পেইন্টিং করেই গেছে এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15 উঁচি দিয়ে দেখিয়ে নি 15 নম্বর নাম্বার 15 প্রাইস হচ্ছে 17,550 রুপিস 17,550 নাম্বার 15 শাড়িটা পার্পল কালারের অর্গানজা হ্যান্ড পেইন্টিং বেনারসি আর সেটা আমি গায়ে ফেলে দেখাবো না এটা হতেই পারে না এটা আমাকে গায়ে ফেলে দেখাতেই হবে এই হচ্ছে শাড়িটা 17,550 17,550 রুপিস শাড়িগুলো এত সুন্দর আর এত হালকা কোনো ওয়েট নেই ওয়েটলেস অথচ একটা ট্রেডিশনাল সাজ এটা হচ্ছে আজকের 15 নম্বর 17,550 16 নম্বর শাড়িতে যাব তার আগে আপনাদেরকে জানাবো যে আবরণের ঠিকানা আবরণ হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এসে দেখে কেনাকাটা করুন কোভিড বিধির সমস্ত কিছু মানা হচ্ছে কোভিড প্রোটোকলের সমস্ত কিছু মানা হচ্ছে শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ যে মাস্ক পরে আসুন আর এতটাই স্পেসি আবরণ যে আপনার কেনাকাটাতে কোনো অসুবিধাই হবে না আপনি প্রিমিয়াম রেঞ্জের শাড়িও যেমন পাবেন পায়ে পায়ে আবরণে আমরা একটু প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে চলি আবার রেগুলার সেগমেন্ট যেটা আমাদের রেগুলারের শো রয়েছে সেখানে আপনারা একদম মিনিমাম রেঞ্জ অর্থাৎ ইকোনমিক রেঞ্জও কিন্তু পেয়ে যাচ্ছেন সুতরাং আপনার পকেট যেটা পারমিট করবে তার জন্য আবরণ প্রস্তুত আবরণের সম্ভার প্রস্তুত চলে যাব 16 নম্বর শাড়িতে এবারে আসব 16 নম্বর শাড়ি নাম্বার 16 16 নম্বর শাড়ি বোনার পরে ব্রাশিং করে মানে এই কালারটাকে কিন্তু করা হয়েছে এবার ডাই করে করা হয়েছে এটা ডাই করে এসছে রংটা এই রানি কালার অ্যাকচুয়ালি রানি পিঙ্কটা অর্গানজাতে পরে ভীষণ সফট হয়ে গেছে এটা ব্লাউজ দেখছেন ব্লাউজের হাতাতে মানে জরির উপরে কোনো পেন্টিং নেই এবং সেটা অ্যাজ ওয়েল অ্যাজ আঁচলেও কিন্তু কোনো পেন্টিংটা নেই পেন্টিং বা কালারের টাচিং যেটা রয়েছে সেটা কিন্তু বডিতে রয়েছে এটা আঁচল দেখছেন সলিড সিলভার জরির ব্যবহার রয়েছে আঁচলটাতে আর এটা রয়েছে হচ্ছে শাড়ির বডিটা ভীষণ মিষ্টি এসে রানি কালার কিন্তু সেটা অর্গানজা সুতোতে পরে এই রংটা তৈরি হয়েছে আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে কালার টাচিংটা পার এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16 16 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 17,550 রুপিস 17,550 16 নম্বর 16 17,550 সুতোর কাউন্ট অর্গানজাতে কিন্তু ডিপেন্ড করে সুতোর কাউন্ট আপনি কত সুতো ব্যবহার করছেন মানে ধরুন 8,950 9,500 টাকার যে অর্গানজা আর 17,550-এর অর্গানজার মধ্যে কিন্তু ফারাক আছে যখন সুতোর কাউন্ট কম হবে তখন শাড়ির দাম কম হবে যখন সুতোর কাউন্ট বেশি হবে তখন শাড়ির দাম বেশি হবে আপনি 35,000 টাকাও অর্গানজা পাবেন
40,000 টাকা তো অর্গানজা পাবেন, সেটাতেও কিন্তু সুতোর কাউন্টটা অনেক বেশি থাকবে। এই টানার ভরনাতে সুতোর কাউন্টের উপরে কিন্তু শাড়ির দামটা মূলত ডিপেন্ড করে এবং কী সুতো ব্যবহার হচ্ছে সেটাও ডিপেন্ড করে। তবে অর্গানজা যেগুলো দেখাই আমরা মোটামুটি সেগুলো সবই অর্গানজা, কিন্তু সুতোর কাউন্টের জন্য দামটা হেরফের হয়। 16 নম্বর দেখাচ্ছি, নাম্বার 16, ডেফিনেটলি এটা আমি একটু গায়ে ফেলে দেখাবো। নাম্বার 16, 16 নম্বর, এটা ভীষণ অর্নামেন্টাল লাগবে, বিশেষ করে এই রংটা। 16 নম্বর শাড়ি নাম্বার 16, প্রাইস হচ্ছে 17,550 রুপিস, নাম্বার 16, 16 নম্বর। নাম্বার 16, 17,550। চলে আসবো নাম্বার 17, 17 নম্বর শাড়িতে। চলে এলাম 17 নম্বর শাড়ি। এই যে অর্গানজাটা দেখাচ্ছি, এই অর্গানজাটাও প্রথমে বোনা হয়েছে, তারপরে সেটা তুঁতে কালারে ডাই হয়েছে। অর্গানজাতে তুঁতের রংটা কিন্তু ডার্ক টোন এসছে। এটা হচ্ছে ব্লাউজ দেখতে পাচ্ছেন। এবারে আসছি আঁচল, এই হচ্ছে শাড়িটার আঁচল, ভেতরে যাচ্ছে তুঁতের রংটা, সিলভার পার, এইগুলো সব সিলভার জরিরই বুনুই ছিল, সেখানে এখানে রংটাকে কিন্তু টাচ করা হয়েছে। 17 নম্বর শাড়ি নাম্বার 17, 17 নম্বর, প্রাইস রেঞ্জ হচ্ছে 17,550 রুপিস, 17 নম্বর শাড়ি 17,550, নাম্বার 17, 17 নম্বর শাড়ি 17,550। এবারে আসবো 18 নম্বর শাড়ি নাম্বার 18। প্রথমে দেখতে পাচ্ছি ব্লাউজ, এবং এই যে কালারটা দেখছেন এটাও কিন্তু ডাই করেই আনা হয়েছে, এটা কিন্তু কোরার নিজস্ব রং নয়, এটা কিন্তু ডাই করে এসছে এই কালারটা। এটা ব্লাউজ পিস গেল, তারপরে আমি আসবো শাড়িটার আঁচল। ব্রাশিং হয়েছে, এটা ব্রাশিং পোর্শন, তারপরে আঁচলে দেখুন জালটা কিন্তু একদম আলাদা। বেনারসির যে বুনুইটা হয় সেই বুনুইটাই কিন্তু রয়েছে পার, আর এটা রয়েছে ভেতরটা। এই হচ্ছে শাড়িটা। 18 নম্বর দেখালাম, নাম্বার 18, তো একটু গায়ে ফেলে দেখাই 18 নম্বর শাড়ি। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে যদি আমি এই রাজঘরানা অর্গানজা বেনারসি হ্যান্ড পেন্টিং বেনারসি নিই, তাহলে আমি এমন একটা কালার নেবো যেটা আমি এখনও পরতে পারবো, আজ থেকে যতদিন বেঁচে থাকবো ততদিন পরতে পারবো, এইরকম রং হলে কিন্তু ভালো হবে, এটা আমার মনে হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি নাম্বার 18, প্রাইস হচ্ছে 17,550 রুপিস, 18 নম্বর 17,550। এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর শাড়ি 17,550, নাম্বার 18। আমরা শাড়ি দেখাতে দেখাতে একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি, 19 আর 20 দুটো শাড়ি আমাদের কাছে রইল আপনাদের জন্য। ইউটিউবে এপিসোডটা থাকবে, ভালো করে দেখে নিশ্চিত হয়ে বুকিং করবেন, শাড়ি আপনি পেয়ে যাবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন, অর্থাৎ আপনি বুকিং করলে শাড়ির দাম 17,550-এর সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করবেন, শাড়ি আপনার হাতে পৌঁছে যাবে। এটাই সিস্টেম, বুকিং করতে থাকুন। হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274-এ ফোন করুন। এছাড়া SMS নাম্বার হচ্ছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। চলে আসি 19 নম্বর শাড়িতে। দেখাবো আমরা 19 নম্বর শাড়ি, এবং আমার খুব পছন্দের একটা কালার হচ্ছে পিচ কালার। এই রংটাও কিন্তু অনেক দিন অবধি পরা যায়। আঁচল থেকে যাই, আঁচলে রয়েছে একদম সিলভার জরির ব্যবহার, বরফি বুনিয়ে যাচ্ছে আঁচলটা, পাড়ের মধ্যেও নকশাটা যাচ্ছে ওই সেমভাবেই, পাড় ধরে যাচ্ছে।
আর এই যে রংটা দেখছেন পাড়ের রংটা কিন্তু ডার্ক কালার যেটা এসেছে এটা কিন্তু একটা পিচ রেড টোন এটা কিন্তু ব্রাশ করে আনা হয়েছে বডিটা কিন্তু ডাই করে এসেছে এই লাইট পিচ টোনটা ডাই করে এসেছে এই পিচ কালারটা ডাই করে এসেছে তার সঙ্গে এগুলোতে রং টাচ করা হয়েছে 19 নম্বর নাম্বার 19 19 নম্বর শাড়ি 17,550 কালার তো গায় না ফেললে আমি খুব দুঃখ পাব 19 নম্বর 17,550 17,550 রুপিস 19 নম্বর শাড়ি এই কালারটা আমার নিজের খুব ভালো লাগার কালার আর অনেক দিন অবধি পরতে পারবো এই কুর্তা এই হচ্ছে শাড়ি ফল ভীষণ ভালো পিওর মেটেরিয়াল এলিগেন্ট একদম আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ব্লাউজটা এর ব্লাউজটা হচ্ছে বেনারসি ব্লাউজ এই হচ্ছে ব্লাউজটা অল ওভার বুনুই রয়েছে পিছে বেনারসি ব্লাউজ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রাইস হচ্ছে পাটটা যাচ্ছে এটা আর ভেতরে যাচ্ছে অজস্র বুটি প্রাইস হচ্ছে 17,550 রুপিস 17,550 19 নম্বর শাড়ি চলে যাব 20 নম্বর শাড়িতে নাম্বার 20 আমাদের আজকের এপিসোডের লাস্ট শাড়ি রাজঘরানা অর্গানজা বেনারসি তার এবং অর্গানজা পেইন্টিং বেনারসি তার শেষ শাড়িতে আজকের এপিসোডে 20 নম্বর শাড়ি প্রথমে দেখতে পাচ্ছেন ব্লাউজ ব্লাউজের হাতাতে সিলভার কালারের জরির ব্যবহার রয়েছে বেস কালারটা কিন্তু এটা কোরা কালার এটা হচ্ছে অরিজিনালি সিল্কের যে রংটা সেই রংটাকে রাখা রয়েছে শুধু এই বর্ডারে একটা ব্রাশ করে গ্রিন টোনটা আনা হয়েছে পেন্টিং করেই ওরা বলে আমাদের এখানে পেন্টিং মানে ফুল পাতা কিন্তু আমাদের স্টেটের বাইরে অন্যান্য সব জায়গায় তুলিতে রং দিলেই কিন্তু সেটা পেন্টিং হয়ে গেল ব্রাশিং হয়েছে এটাও পেন্টিংয়ের মধ্যেই পড়বে আঁচলটা সিলভার জরির বুনুই রয়েছে বডিতেও সিলভার জরি দিয়ে জাল এবং তার মধ্যে কালার টাচ 20 নম্বর লাইট বেজ টোন এসছে কালারটা অ্যাকচুয়ালি এটা অরিজিনালি কোরার কালার এই হচ্ছে শাড়িটা 20 নম্বর শাড়ি গায়ে ফেলে দেখাই না দেখালে আমার মন ভালো হবে না এই শাড়িটারও কোনো বয়স বলবো না সব বয়সে সবার শাড়ি নাম্বার 20 সব বয়সে সবার শাড়ি 20 নম্বর শাড়ি 17,550 নাম্বার 20 17,550 রুপিস কুচি দিয়ে একটু দেখিয়ে দিই কেমন লাগবে কুচি দিয়ে একটু দেখিয়ে দিই কেমন লাগবে এই হচ্ছে শাড়িটা কুচি দিয়ে এমন লাগবে 17,550 20 নম্বর শাড়ি নাম্বার 20 17,550 রুপিস আজকের এই পায়ে পায়ে আবরণ আমার ভীষণ ভালো লাগার একটা আবরণ হলো তার কারণ আজকে আমি অর্গানজা দেখালাম পিওর অর্গানজা বেনারসি রাজঘরানা সিরিজের বেনারসি হ্যান্ড পেইন্টিং অর্গানজা বেনারসি যেটা খুব রেয়ার একটু প্রিমিয়াম সেগমেন্ট কিন্তু যে আপনারা আশা দিয়েছেন আপনারা সাহস দিয়েছেন আবরণকে তাই আবরণ আজকে এইভাবে পথ চলতে পারছে আপনাদের ভালোবাসাকে পাথেয় করে এভাবেই সঙ্গে থাকবেন আবার দেখা হবে আগামী দিনে পায়ে পায়ে আবরণ থাকবেই আপনাদের জন্য আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার দিগন্তরেখার ওপারে শারদ সূর্য কুসুম রঙা মহামায়ের আগমনে বিশ্ব প্রেমময় ঢাকের বলে মাতুক বাংলা পঞ্চ প্রদীপে আলোকিত হোক জীবন আবরণের পক্ষ থেকে রইল প্রাক শারদ শুভেচ্ছা